ओम शांति। आज का तारीख हलो 9 अक्टोबर 2023। प्रातः मुरली ओम शांति बाप दादा माथुबन। आजकल मुरलीते बाबा मिस्टी बाच्चारा जत जत स्मरणे थाकबे पवित्र होबे ततई पारलौकिक माता पितार आशीर्वाद प्राप्त होबे। आशीर्वाद प्राप्त होले तोमरा सदा सुखी हुए जाबे। तो बाबा बोलेछेन जे जत जत स्मरणे थाकबे पवित्र होबे ततई पारलौकिक माता पितार आशीर्वाद प्राप्त होबे। आशीर्वाद प्राप्त होले तोमरा सदा सुखी हुए जाबे। प्रश्न, बाबा सकल बाच्चादेरके कोन श्रीमत दिए कुकर्म थेके रक्षा करें? उत्तर, बाबा राय दिच्छेन जे बाच्चारा तोमादेर काछे जा किछु धन दौलत इत्यादि आछे सेसब निजेर काछे रेखे दाओ। तो बाबा बोलछेन जे बाबा राय दिच्छेन जे बाच्चारा तोमादेर काछे जा किछु धन दौलत आछे सेसब निजेर काछे रेखे दाओ, किन्तु निमित्त हुए देखाशोना करो। एतदिन तोमरा बोले एसेछो जे भगवान एसब किछु हलो तोमार, भगवान सन्तान प्रदान करेछेन धन दौलत दिएछेन, एखन भगवान बोलेछेन ए सब किछु थेके बुद्धिर जोग बेर करे तोमरा ट्रास्टी हुए देखाशोना करो, श्रीमते चलो ताहले कोनो कुकर्म होबे ना, तोमरा श्रेष्ठ हुए जाबे। गीत बोलेछेन, बाबा मायेर आशीर्वाद निये नाओ। ओम शांति। जे बाच्चारा बोले जे आमार मुख चले ना, आमी काउके बोझाते पारी ना, ताके सेंटरेर ब्राह्मणरा किभाबे शेखाबे? तो जे बाच्चारा बोले जे आमार मुख चले ना, आमी काउके बोझाते पारी ना, ताके सेंटरेर ब्राह्मणरा किभाबे शेखाबे? एई शिव बाबा बोझाच्छेन, चित्र देखिए बोझानो तो खूब सहज। छोटो बाच्चादेरके चित्र देखिए बोझाते हय ताई ना? एमन नয় ক্লাসে সবাই এসে বসে আর তোমরা মুরলী পড়া শুরু করে দিলে? না, এমন করবে না, তোমাদেরকে বসে গভীরভাবে বোঝাতে হবে। তো শুধু মুরলী পড়ে শোনালে হবে না, সেটা গভীরভাবে বোঝাতে হবে। বাচ্চারা গান শুনেছে, এক হলেন পারলৌকিক মাতা পিতা যাকে স্মরণ করতে থাকে, তুমি মাতা পিতা, তিনি হলেন সৃষ্টির রচয়িতা। মাতা পিতা অবশ্যই স্বর্গই রচনা করবেন, সত্যযুগে স্বর্গবাসী বাচ্চারা থাকে, এখানকার মাতা পিতা নিজেরাই হলো নরকবাসী, তো বাচ্চারাও নরকবাসী হয়ে থাকে। গীতে বলা আছে, নিয়ে নাও আশীর্বাদ মাতা পিতা। তোমরা জানো যে এই মা এই সময়ের মা বাবা তো আশীর্বাদ দেন না, স্বর্গবাসী মাতা পিতা আশীর্বাদ করেন। যে আশীর্বাদ বাবার অর্ধেক কল্প চলতে থাকে, পুনরায় অর্ধেক কল্প পড়ে অভিশপ্ত হয়ে যায়, নিজেও পতিত হয় তো বাচ্চাকেও পতিত বানায়, এটাকে আশীর্বাদ তো বলা হবে না। অভিশাপ দিতে দিতে ভারতবাসী অভিশপ্ত হয়ে গেছে, কতই না দুঃখ। এই জন্য মাতা পিতাকে স্মরণ করতে থাকে। এখন এই মাতা পিতা শিব বাবা আশীর্বাদ করেছেন, জ্ঞান শুনিয়ে পতিত থেকে পাবন বানাচ্ছেন। এখানে হলো আসুরিক সম্প্রদায় রাবণ রাজ্য, সেখানে হলো দেবী সম্প্রদায় রাম রাজ্য। রাবণের জন্ম ভারতে, শিব বাবা যাকে রাম বলে থাকো তার জন্ম ভারতে। তোমরা যখন বাম মার্গে যাও তখন ভারতে রাবণ রাজ্য শুরু হয়, তো ভারতকেই রাম পরমপিতা পরমাত্মা এসে পতিত থেকে পাবন বানাচ্ছেন। রাবণ আসে তখন সকল মানুষ পতিত হয়ে যায়, গাইতেও থাকে রাম গেল রাবণ গেল, যার অনেক পরিবার আছে। রামের পরিবার তো অনেক ছোট, অন্যান্য সকল ধর্ম সমাপ্ত হয়ে যায়, সকলের বিনাশ হয়ে যায়, কেবলমাত্র তোমরা দেবী দেবতারা থাকবে। তোমরা এখন যারা ব্রাহ্মণ হয়ে গেছো তারাই ট্রান্সফার হয় সত্যযুগে, তো এখন তোমাদের মা বাবার আশীর্বাদ তো প্রাপ্ত হচ্ছে, মা বাবা তোমাদেরকে স্বর্গের মালিক বানাচ্ছেন, সেখানে তো সুখ, সুখই সুখ। এই সময় কলিযুগে হলো দুঃখ, সকল ধর্ম দুঃখী হয়ে গেছে, এখন কলিযুগের পর পুনরায় সত্যযুগ হবে। কলিযুগে অনেক মানুষ আছে, সত্যযুগে এত মানুষ থাকবে না। যারা এখন এখানে ব্রাহ্মণ হবে তারাই আবার সত্যযুগে দেবতা হবে, তারাও ত্রেতা পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। তারা বলে যে যীশু খ্রিস্টেরও 3000 বছর পূর্বে সত্যযুগ ছিল, বিফোর ক্রাইস্ট আফটার ক্রাইস্ট। সত্যযুগে তো একটাই ধর্ম ছিল, একটাই রাজ্য ছিল, সেখানে জনসংখ্যা অল্প সংখ্যক হবে, কেবল ভারত থাকবে, সেখানে অন্য কোনো ধর্ম থাকবে না। পুনরায় সূর্যবংশী হবে, চন্দ্রবংশী হবে না। সূর্যবংশীকে ভগবান ভগবতী বলা হয়,
কেননা তারা হলেন সম্পূর্ণ। বাচ্চারা, তোমরা জানো যে পতিত পাবন তো হলেন ওই এক পরম পিতা পরমাত্মা। সৃষ্টিচক্রের চিত্রের প্রতি ইশারা করে বলেছেন, দেখো বাবা উপরে বসে আছেন, এই ব্রহ্মার দ্বারা স্থাপনা করেছেন, এখন তোমরা পড়াশোনা করছো। যখন এই দেবতাদের রাজ্য থাকে তখন অন্য কোনো ধর্ম থাকে না, পুনরায় অর্ধেক কল্প পর বৃদ্ধি হতে থাকে। উপর থেকে আত্মারা নিচে আসতে থাকে, বর্ণ পরিবর্তন হতে থাকে, জীবাত্মাদের বৃদ্ধি হতে থাকে। সত্যযুগে জনসংখ্যা হবে 9 লক্ষ, পরে 1 কোটি হবে, তারপরও বৃদ্ধি হতে থাকবে। সত্যযুগে ভারত শ্রেষ্ঠাচারী ছিল, এখন ভ্রষ্টাচারী হয়ে গেছে। এমন নয় সকল ধর্মের আত্মারা শ্রেষ্ঠাচারী হয়ে যাবে। কত অধিক মানুষ আছে, এখানেও ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী হতে কত পরিশ্রম লাগে। বারংবার শ্রেষ্ঠাচারী হতে হতে পুনরায় বিকারে যাওয়ার কারণে ভ্রষ্টাচারী হয়ে যায়। বাবা বলেছেন, আমি এসেছি তোমাদের কালো থেকে গোড়া বানাতে, তোমরা বারংবার পতিত হয়ে যাও। অসীম জগতের বাবা তো সোজা কথা বলেছেন, বলেছেন এখানে কুল কলঙ্কিত করছো, মুখ কালো করছো, তোমরা কি গোড়া হবে না? তোমরা অর্ধেক কল্প শ্রেষ্ঠ ছিলে, পুনরায় কলা কম হতে থাকে। কলিযুগের অন্তে তো কলা একদমই শেষ হয়ে যায়। সত্যযুগে কেবল এক ভারতই ছিল, এখন তো সব ধর্ম আছে। বাবা এসে পুনরায় সত্যযুগে শ্রেষ্ঠ সৃষ্টি স্থাপন করেছেন। তোমাদেরও শ্রেষ্ঠাচারী হওয়া উচিত। কে এসে শ্রেষ্ঠাচারী করে তোলেন? বাবা হলেন গরিবের বন্ধু। এখানে পয়সাও কোনো কথার নেই, বেহদের বাবার কাছে শ্রেষ্ঠ হওয়ার জন্য আসে, তবুও লোকেরা বলে তোমরা ওখানে কেন যাও, কত বিঘ্ন সৃষ্টি করে। তোমরা জানো এই রুদ্র জ্ঞান যোগে অসুরদের কাছ থেকে, বলছে রুদ্র জ্ঞান যোগে অসুরদের কাছ থেকে অনেক বিঘ্ন আসে, অবলাদের উপর অত্যাচার হয়, কিছু স্ত্রীও অনেক হয়রানি করে, বিকারের জন্য বিয়ে করে। হ্যাঁ, এখন বাবা কাম চিতার থেকে নামিয়ে জ্ঞানের চিতায় বসান। এ হলো জন্ম জন্মান্তরের কন্ট্রাক্ট, মানে শর্ত। এই সময় হচ্ছে রাবণের রাজ্য, গভর্নমেন্টও কত উদযাপন করে থাকে, রাবণকে দহন করে খেলা দেখতে যায়। এ রাবণ কোথা থেকে এসেছে? রাবণের জন্ম 2500 বছর হলো। রাবণ সবাইকে শোক বাটিকায় বসিয়ে দিয়েছে, সবাই অত্যন্ত দুঃখী হয়ে পড়েছে। রাম রাজ্যে সবাই সুখে থাকবে, এখন কলিযুগের অন্তিম সময়, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। কোটি সংখ্যক মানুষ, বাবা যে কোটি সংখ্যক মানুষ মারা গেলে লড়াই তো হবেই না, সর্ষের মতো সব পিষে যাবে। এখন দেখো তার প্রস্তুতি চলছে, বাবা স্বর্গ স্থাপনা করেছেন, এই জ্ঞান আর কেউই দিতে পারে না, এই জ্ঞান বাবাই এসে দিয়ে থাকেন এবং পতিতদের পবিত্র করে তোলেন। সদ্গতি প্রদানকারী একমাত্র বাবা। সত্যযুগে হয় সদ্গতি, ওখানে বাবা যে সত্যযুগে হয় সদ্গতি, ওখানে গুরুর প্রয়োজন পড়ে না। এখন তোমরা এই নলেজ দ্বারা ত্রিকালদর্শী হচ্ছ। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের মধ্যে এই জ্ঞান একেবারেই থাকবে না। তাহলে পরম্পরা ধরে জ্ঞান এলো কোথার থেকে? এখন কলিযুগের শেষ, বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো, স্বর্গে রাজধানী স্থাপনাকারী বাবাকে এবং উত্তরাধিকারকে স্মরণ করো। পবিত্র অবশ্যই থাকতে হবে, ওটা হলো পবিত্র দুনিয়া আর এটা হলো পতিত দুনিয়া। পবিত্র দুনিয়াতে কংস, জরাসন্ধ, হিরণ্য, কশ্যপ ইত্যাদি থাকবে না। কলিযুগের কথাকে সত্যযুগে নিয়ে গেছে। শিব বাবা এসেছেন কলিযুগের অন্তিমে। আজ শিব বাবা এসেছেন, কাল শ্রীকৃষ্ণ আসবেন। শিব বাবা এবং শ্রীকৃষ্ণের পাঠকে মিশিয়ে দিয়েছে শিব ভগবানও বাজ। ওনার কাছে পড়াশোনা করেই শ্রীকৃষ্ণের আত্মা এই পথ প্রাপ্ত করে। ওরা এরপর ভুল করে গীতায় শ্রীকৃষ্ণের নাম লিখেছে, এই ভুল আবারও হবে। মানুষ যখন ভ্রষ্টাচারী হয়ে যাবে তখন তো বাবা এসে শ্রেষ্ঠাচারী করে তুলবেন। শ্রেষ্ঠাচারী 84 জন্ম সম্পূর্ণ করে ভ্রষ্টাচারী হয়ে যায়। এই চক্রের উপর বোঝানো তো খুব সহজ, বৃক্ষ দেখানো হয়েছে, নিচে তোমরা বসে রাজযোগের তপস্যা করছো, উপরে লক্ষ্মীনারায়ণের রাজ্য, তোমরা এখন কাণ্ডের নিচে বসে আছো, ফাউন্ডেশন তৈরি হচ্ছে। তোমরা জানো এরপর সূর্যবংশ খুলে যাব, রামরাজ্যকে বৈকুণ্ঠ বলা হয় না, তো রামরাজ্যকে বৈকুণ্ঠ বলা হয় না,
সত্যযুগকে বৈকুণ্ঠ বলা হয়। বৈকুণ্ঠ বলা হয় শ্রীকৃষ্ণের রাজ্যকে। তোমাদের কাছে এখন অনেক আসবে, এক্সিবিশন ইত্যাদির মাধ্যমে তোমাদের নাম প্রসিদ্ধ হবে, একে অপরকে দেখে বৃদ্ধি পেতে থাকবে। বাবা এসে এসবই বুঝিয়ে বলেন, চিত্র দিয়ে কাউকে বোঝানো খুবই সহজ। সত্যযুগের স্থাপনা ভগবান এসেই করেন, তিনি আসেন প্রতি দুনিয়াতে, শ্যাম থেকে সুন্দর করে তোলেন। তোমরা হলে শ্রীকৃষ্ণের রাজধানীর বংশাবলী, প্রজাও আছে। বাবা ভালোভাবে বুঝিয়ে বলেন, নিরাকার শিব বাবা আত্মাদের বসে বোঝান যে তোমরা আমাকে স্মরণ করো, এটা হলো আত্মিক যাত্রা। হে আত্মারা, তোমরা নিজেদের শান্তিধাম নির্বাণ ধামকে স্মরণ করলে স্বর্গের উত্তরাধিকার পাবে। এখন তোমরা সঙ্গম যুগে বসে আছো। বাবা বলেন, আমাকে আর নিজেদেরকে উত্তরাধিকারকে স্মরণ করলে তোমরা স্বর্গে আসতে পারবে। বাবা বলেছেন যে তোমরা এখন সঙ্গম যুগে বসে আছো, আর বাবা বলেন যদি আমরা বাবাকে স্মরণ করি আর নিজেদের উত্তরাধিকারকে স্মরণ করি তাহলে আমরা স্বর্গে আসতে পারবো। যে যত স্মরণ করবে আর পবিত্র থাকবে ততই উচ্চ পদ পাবে। তোমরা কত আশীর্বাদ পাচ্ছ, ধনবান ভব, পুত্রবান ভব, আয়ুষ্মান ভব। দেবতাদের আয়ু অনেক দীর্ঘ হয়, সাক্ষাৎকার হয়। এখন এই শরীর ত্যাগ করে তারপর বাচ্চা হতে হবে, তারপরে সত্য যেমন বাচ্চা হব। সুতরাং এটা বুদ্ধিতে আসা উচিত, আমরা আত্মারা এই পুরনো শরীর ত্যাগ করে গর্ভে নিবাস করব। অন্তিমকালে যেমন মতি থাকবে তেমনই গতি হবে। বৃদ্ধ থেকে আমরা গিয়ে বাচ্চা কেন হব না? আত্মা এই শরীরের সাথে থেকেই কষ্ট অনুভব করে। আত্মার শরীর থেকে আলাদা হয়ে গেলে কোনো কষ্ট অনুভব হয় না। শরীর থেকে আলাদা হয়ে গেল তো সব শেষ। আমাদের এখন যেতে হবে মূল লোক থেকে বাবা আসেন ফিরিয়ে নিয়ে যেতে। এটা হলো দুঃখধাম, এখন আমরা যাব মুক্তিধামে। বাবা বলেন, আমি সবাইকে মুক্তিধামে নিয়ে যাই। যে ধর্মাবলম্বীরা আছে সবাইকেই মুক্তিধামে যেতে হবে, ওরাও পুরুষার্থ করে মুক্তিধামে যাওয়ার জন্য। বাবা বলেন, আমাকে স্মরণ করলে আমার কাছে চলে আসবে। বাবাকে স্মরণ করে ভোজন করলে তোমরা শক্তি পাবে। অশরীরী হয়ে তোমরা পায়ে হেঁটে আবু রোড পর্যন্ত চলে যাও, কখনো তোমাদের ক্লান্ত লাগবে না। তো অশরীরী হয়ে যদি আবু রোড পর্যন্ত পায়ে হেঁটে যায় তবুও কোনো ক্লান্ত লাগবে না। বাবা ব্রহ্মা শুরুতেও এই প্র্যাকটিস করাতেন, নিজেকে আত্মা মনে করে অনেক হালকা হয়ে পায়ে হেঁটে চলে যেতেন, একটু ক্লান্ত অনুভব হতো না। শরীর ছাড়া তোমরা আত্মা তো সেকেন্ডের মধ্যেই বাবার কাছে পৌঁছে যেতে পারো। এখানে এক শরীর ত্যাগ করে সেকেন্ডের মধ্যে লন্ডনে গিয়ে জন্ম নেয়। আত্মার মতো সূক্ষ্ম আর কোনো জিনিস হয় না। সুতরাং এখন বাবা বলেছেন, বাচ্চারা আমি তোমাদের নিতে এসেছি, এখন আমাকে মানে শিব বাবাকে স্মরণ করো। এখন প্র্যাকটিক্যালি তোমরা বেহদের পারলৌকিক বাবার আশীর্বাদ পাচ্ছ। বাবা বাচ্চাদের শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম মত দিচ্ছেন। ধন দৌলত ইত্যাদি সব তোমরা নিজেদের কাছে রাখো, শুধুমাত্র ট্রাস্টি হয়ে চলো। তোমরা বলেও এসেছো, হে ভগবান এসব কিছুই তোমার। ভগবান সন্তান দিয়েছেন, ভগবানই ধন দৌলত দিয়েছেন। আমরা বলি না ভগবানকে এ সন্তান দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন। আচ্ছা, এরপর ভগবান এসে বলেছেন, এই সব কিছু থেকে বুদ্ধি যোগ সরিয়ে তোমরা ট্রাস্টি হয়ে চলো। শ্রীমত অনুসারে চললে বাবা জানতে পারবেন যে তোমরা কোনো কুকর্ম করছো না। শ্রীমত অনুসারে চললেই তোমরা শ্রেষ্ঠ হতে পারবে। বাবা শ্রীমত অনুসারে চললেই আমরা শ্রেষ্ঠ হতে পারবো। আশুরিক মতে চলে তোমরা ভ্রষ্ট হয়ে যাও। ভ্রষ্ট হতে তোমাদের অর্ধেক কল্প লেগেছে। ১৬ কলা থেকে ১৪ কলা হও, তারপর ধীরে ধীরে কলা হ্রাস পেতে থাকে, এতেও সময় লাগে, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। ওনার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্মরণ স্নেহ সুমন অর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, চলতে ফিরতে অশরীরে হওয়ার অভ্যাস করতে হবে। তোমাদের চলতে ফিরতে অশরীরে হওয়ার অভ্যাস করতে হবে। ভোজন এক বাবার স্মরণে থেকে খেতে হবে। তো যখন আমরা ভোজন করবো তো এক বাবার স্মরণেই খেতে হবে। দুই নাম্বার, মাতা পিতার আশীর্বাদ নিতে হবে। আমাদের এখন মাতা পিতার আশীর্বাদ নিতে হবে, ট্রাস্টি হয়ে থাকতে হবে, কোনো কুকর্ম করবে না। মাতা পিতার আশীর্বাদ নিতে হবে, তারপরে হচ্ছে আমাদের এখন ট্রাস্টি হয়ে থাকতে হবে, আর কোনো কুকর্ম করবে না। বরদান, অনাসক্ত হয়ে লৌকিককে সন্তুষ্ট করেও ঈশ্বরে উপার্জন জমা করে রহস্যযুক্ত ভব। অনাসক্ত হয়ে
লৌকিককে সন্তুষ্ট করেও অনাসক্ত হয়ে লৌকিককে সন্তুষ্ট করেও ঈশ্বরে উপার্জন জমা করে রহস্যযুক্ত ভব। স্পষ্টীকরণ, কিছু বাচ্চা লৌকিক কার্য লৌকিক প্রবৃত্তি বা হচ্ছে কিছু বাচ্চা লৌকিক কার্য লৌকিক প্রবৃত্তি লৌকিক সম্বন্ধ সম্পর্ক বজায় রেখে নিজের বিশাল বুদ্ধির দ্বারা সবাইকে সন্তুষ্ট করতে থাকে। বলছে কিছু বাচ্চা লৌকিক কার্য লৌকিক প্রবৃত্তি লৌকিক সম্বন্ধ সম্পর্ক বজায় রেখে নিজের বিশাল বুদ্ধির দ্বারা সবাইকে সন্তুষ্ট করতে থাকে, আবার ঈশ্বরের উপার্জনের রহস্য জেনে নিজের জন্য বিশেষ লাভও করে। এরকম এক নামী আর ইকোনমি করা বাচ্চারা যারা সকল খাজানা সময় শক্তি আর স্থূল ধনকে লৌকিক থেকে ইকোনমি করে অলৌকিক কার্যে মহান হৃদয়ের সাথে প্রয়োগ করে। এরকম যুক্তিযুক্ত রহস্যযুক্ত বাচ্চারাই মহিমার যোগ্য হয় স্লোগান, স্মৃতি স্বরূপ হয়ে যারা প্রতিটি কর্ম করে তারাই লাইট হাউস প্রকাশ স্তম্ভ হয় আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।